আমাদের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে ওরে সাংঘাতিক কি সর্বনাশ এর ভিতরে যে আমি ভূতের ছায়া দেখতে পাচ্ছি সর্বনাশ পালাও শুধু গিয়ে গাছের সাথে ধাক্কা মারছি ওরে বাবা রে বাবা নিজেকে সর্বনাশ করছে প্রত্যেকটা ধাক্কা মারছে তাড়াতাড়ি পালিয়ে চলে যেতে হবে শহরের দিকে যেতে হবে জেরি ইঁদুরের সাহায্য নিতে হবে না হলে যে আমি একেবারে অকেজ হয়ে যাব সর্বনাশ জেরি ইঁদুরের বাসা কোন দিকে চলো দেখি ও বাবা ওরা যা তারা করছে আরে দেখি তো আশেপাশে কেউ আছে কিনা শহরে তো নিস্তব্ধ কেন নিশ্চয়ই কোন রহস্যের গন্ধ আছে ওরে সর্বনাশ হাই হাই এখানে পর্যন্ত চলে আসছে তাড়াতাড়ি পালাও সর্বনাশ যে ভূত তারা করছে এর ভিতরে লুকিয়ে পড়ি কি সর্বনাশ সাংঘাতিক একটা বিপদে পড়ে গেছি ওরে সর্বনাশ এখানে দেখছি কুকুর তাড়াতাড়ি পালাও রে আমাদের ডারায় একটা বেড়াল আসছে ওই বেড়ালটাকে ছাড়বো না আজকের ওরে কর্মরিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো আরে সাংঘাতিক জঙ্গলে ভূতের ভয় আর শহরে দেখছি এখানে কুকুরের ভয় সর্বনাশ জেরি ইঁদুরের সাহায্য নিতে হবে এই তো পাইসি জেরি ইঁদুরের বাসা জেরি ইঁদুর তাড়াতাড়ি দরজা খোলো শহরে এসে আরো বিপদে পড়ে গেছি এই অসময়ে দরজা খুলছে না কেন যাই বাবা খুলেছে ভিতরে ঢুকে যাই কষ্ট করে ভিতরে ঢুকে যেতে হবে এই যাত্রার মতো প্রাণটাকে বাঁচাতে হবে দরজাটা লাগিয়ে দেওয়া যাক না না এই দেখো একটা বেড়াল আমাদের বাসায় ঢুকেছে কি সর্বনাশ কত বড় এই পালাও এখান থেকে ভাগ সর্বনাশ এত ছোট বাসার ভিতরে কত বড় বেড়াল ঢুকেছে তাড়াতাড়ি বার হো না হলে এক্ষুনি বল্লমের গুত্তা দেব তোমার পেছনে দাঁড়াও দেখা আরে সাংঘাতিক জেরির ভাগ্নাগুলো দেখছি আরো বিপজ্জনক হয়ে উঠছে তাড়াতাড়ি পালাও এখান থেকে পেছনে কুকুরের তারা ছাড়ব না জঙ্গলি অভদ্র একটা বেড়াল কোথাকার ভাইরা সব পেছনে পেছনে চলে আয় ওই বেড়ালটাকে আজকে সাইস্তা করতে হবে আমাদের বাসায় ঢুকছে এত বড় সাহস আমাদের পারমিশন ছাড়া আমাদের বাসায় ঢুকে ছাড়ব না ওই টমটাকে ওকে দেখে নেব আজকে সবাই চল ও তারা কর আরে কি ব্যাপার রে বাইরে এত হট্টগোল কিসের আই রে ভাগ্নেগুলো এসব নিয়ে কাকে তারা করছে বুঝতে পারছি না শহর কি কেউ এলো নাকি আমি জানলাম না বিষয়টা আমি একটা বিপদে পড়ে গেছি কি সর্বনাশ এখন আমাকে কে বাঁচাবে সর্বনাশ কত বড় মাথা দেখো হাই হাই আমার দিকেই তেরে আসছে সর্বনাশ করছে আরে কত বড় বড় দুটো কান হাই হাই এত বিশাল বড় আকৃতি এই যে আমরাই হলাম এই শহরের সব থেকে বড় মনস্টার হি হা 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 তোমাকে একেবারে খতম করে ফেলবো আরে হাই হাই মনস্টার ইস একেবারে চ্যাপটা হয়ে গেলাম অবশেষে তাহলে মনস্টারের কাছে ধরা পড়তে হবে না পালিয়ে যেতে হবে আমাকে কি করি কিছুই মাথায় ঢুকছে না ওরে সর্বনাশ ও মাথাটা একেবারে চ্যাপটা হয়ে গেল মনস্টারের হাতে মরার থেকে ম্যান হলে যাওয়া অনেক ভালো আরে ভাইয়েরা বিড়ালটাকে তাড়িয়ে দি দেখেছি টম চলে গেছে আমাদের দেখে সত্যি অনেক ভয় পাইছে আমরা বলছি না মনস্টার আর কি বড় ছাওয়া যাচ্ছিল হ্যাঁ দারুণ ভয় পেয়েছে বেড়ালটা একেবারে মেন হোলের ভিতরে ঢুকে গেছে বেড়াল তো বেড়াল বল দেখ একটা বেড়াল আরে সর্বনাশ ম্যান হোলের ভিতরে তো ঢুকে গেলাম কিন্তু কোথায় চলে যাচ্ছি ওরে মাথাটা একেবারে থেতলে গেল হাই হাই, মাথার উপরে যে তারা ঘুরছে কিন্তু আমি কোথায় এসে পৌঁছালাম বিষয়টা বুঝতে পারছি না আর রে ভিতরে এত সুন্দর একটা জায়গা সর্বনাশ চারিদিকটা কত সুন্দর করে গোছানো দেখো আমি তো সেই ওপর থেকে এসে পড়লাম রে চারিদিকটা কত সুন্দর করে সাজানো আর এই যে দেখছে একটা মনে হচ্ছে আগে কেউ থাকতো এখন কেউ নেই বিষয়টা গিয়ে দেখতে হবে আর রে এই যে একটা সিংহাসন দেখি এখানে বসে পড়া যাক ও কত সুন্দর ভালো লাগছে আমার অনেক দিনের ইচ্ছা আমি রাজা হব আর রে কি সর্বনাশ হায় হায় এ যে আমাকে একটা পোশাক পেছিয়ে ধরছে কি সর্বনাশ ও রে বাবা রে বাবা একটা বড় মুকুট এসে আমার মাথায় পরলো আরে কত জোরে মুকুটটা জ্বলছে হায় হায় হা 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 আমি হলাম রাজা আমি হলাম মাটির নিচে কঙ্কালদের রাজা এখানেই আজ থেকে আমি রাজত্ব করব আমি রাজ সিংহাসন দখল করছি এখানকার রাজা হয়ে গেছি আমি আরে আমি তো টম বেড়াল কিন্তু রাজা হয়ে গেলাম কি করে সেটাই তো বুঝতে পারছি না কিন্তু রাজা যে এই আনন্দটাই উপভোগ করি চলো দেখি আমার রাজত্বটা কত বড় জায়গায় দেখো রাজা হয়ে আমাকে কেমন দেখাচ্ছে চলো কারা কারা আমার প্রজা সব আমি ঘুরে ঘুরে দেখবো আর আমি তাদের উপরে রাজত্ব করি কে সাংঘাতিক অবশেষে দেখছি তিনটা কঙ্কাল আমার দিকেই আসছে কি ব্যাপার এরাই কি তাহলে আমার বোঝা জি মহারাজ আপনি আমাদের নতুন মহারাজ আমাদের মহারাজ মারা গিয়েছিল আপনি এখন থেকে আমাদের নতুন মহারাজ হয়েছেন আপনি যা আদেশ করবেন আমরা তাই পালন করব তোমাদের রাজা তাহলে আমি যা করছি আমার সাথে সাথে তাই করো তোমরা বুঝেছো এখন থেকে আমি যা করব তোমরা তাই করবে যে মহারাজ আপনি যা হুকুম করবেন তাই আমরা পালন করব। সত্যিই তো দেখছি তাই করছে আর রে বিষয়টা তো চমৎকার পুরো আমার একেবারে হু হু নকল করছে ঠিক আছে কি করা যায় কি করা যায় হ্যাঁ বুদ্ধি পেয়েছি সবাই এমন করো হ্যাঁ এবারে চলো আমরা একটু নাচ করব। হাতগুলোকে এমন এমন করে মরো মূর্তে শেখো আমার মতো চেষ্টা করো যে মালিক চেষ্টা করছি হচ্ছে কি দেখুন আর রে চমৎকার হচ্ছে এবারে হাত দুটোকে নিচে করো ওপর নিচে করো এমন হাততালি দাও চলে আসো মাটির তলায় রাজার দেশে রাজার মতো নাচ করতে হবে আর রে এই যে আমি হলাম টম বেরাল শ্রেষ্ঠ এবং সবার সেরা আমি হয়েছি মাটির তলায় কঙ্কালদের মহারাজ আর মহারাজ হলো সব থেকে শক্তিশালী কি বলছো কঙ্কালরা তোমাদের আরও কঙ্কালদের ডাক দাও বলো তাদের মহারাজ চলে আসছে আর রে কি সর্বনাশ পায়ের একটা হাড্ডি খুলে চলে গেল সর্বনাশ করছে মহারাজ আমার পায়ের হাড্ডি খুলে গেছে আর রে কি করছো আমার সাথে নাচ করতে করতে পায়ের হাড্ডি কি করে খুলে যাচ্ছে সেটা তোমরা সাবধানে থাকতে পারছো না পায়ের হাড্ডি খুলে চলে যাচ্ছে ওহো ওপর থেকে কেমন একটা শব্দ আসছে বুঝতে পারছি না মনে হচ্ছে সেই তিনটে ইঁদুরের শব্দ বেরাল যা জব্দ করছি না ও সারা জীবন মনে রাখবে ওকে যা ভয় দেখিয়েছি মনস্টারের ও শহরেই আর কখনো ফিরে আসবে না মনস্টারের ভয়ের আইডিয়াটা কিন্তু তোর ছিল বল দারুণ একটা আইডিয়া বার করেছিস তোর মাথা থেকে আহা বলতেই হবে দারুণ আইডিয়া সত্যি আচ্ছা এই তিনজন মিলে আমাকে মনস্টারের ভয় দেখিয়েছে বুঝতে পারছি দাঁড়াও দেখাচ্ছে আজকের আমার এই কঙ্কালের সাহায্য নিয়ে ওই তিনজনকে আমি ভয় দেখাবো চলো আমার সাথে আসো একটা জায়গায় যেতে হবে একজনকে পাকরাও করতে হবে মারাত্মক বিপদ রে বাবা আমার একটা পা ভেঙে গেছে সমস্যা নেই ঘুরে যেতে হবে যেহেতু মহারাজের নির্দেশ সেই জন্য আমাকে পালন করতেই হবে শুনো এই গর্তের ভিতরে তিন তিনটে ইঁদুর রয়েছে ঠিক আছে ওই ইঁদুর তিনটে আমারে অপমান করছে মানে তোমাদের মহারাজকে এই পটলাটা নাও আর ওই তিনটে ইঁদুরকে ধরে নিয়ে আমার কাছে চলে আসো আর এরা কি বলো রে বাবা ধরতে বলছি গর্তের ভিতর থেকে এরা যে দেওয়ালে ধাক্কা মেরে ফেলছে ও হো এদেরকে নিয়ে কি যে করি তাড়াতাড়ি ওঠো উঠে সোজা হও আর এই পটলি করে এ দু তিনটেকে ধরে নিয়ে আসো সমস্যা নেই মহারাজ চিন্তা করবেন না এই যে বাসায় কেউ আসছে দয়া করে দরজাটা খুলে ফেলেন তাড়াতাড়ি ঠক ঠক করছি মনে হচ্ছে দরজা খুলবে না আমাদেরকেই ভিতরে চলে যেতে হবে ও হো ভিতরে যেতে অনেক কষ্ট কিন্তু চল ভিতরে ঢুকে তিনজনকে ধরে আনি আরে কি সর্বনাশ সাংঘাতিক বিপদে পড়ে গেলাম মহারাজ আমাদেরকে এ কোথায় পাঠিয়ে দিল কি সর্বনাশ ইন্দু তিনটে তো মহাসাংঘাতিক কত মারছে তাড়াতাড়ি বার হয়ে চলে যেতে হবে মহারাজ বাসান এ কোথায় ঢুকিয়ে দিলেন আরে ভুল হয়ে গেছে আর কখনো বাসায় আসবো না কাল তিনটেকে দারুণ ধোলাই দিয়েছি চল ভাইরা পালাই এবার এখান থেকে না হলে আমরা ধরা পড়ে যাব যে বলুন দেখ একটা কঙ্কালের দল কোথাকার একটা ইঁদুরকে ভালো করে ধরা যায় না আরে মহারাজ আপনি বুঝবেন না ওরা প্রচুর চালাক আর কি মারটাই না আমাকে মারলো ও তোমরা ভালো করে একটা কাজও করতে পারছো না তাড়াতাড়ি ইঁদুর তিনটেকে ধরতে হবে আরে একজন তো মাথায় গায়েব হয়ে গেছে তার মাথা কোথায় গেল আরে তোমার মাথার উপরে দুইটো মাথা রয়েছে তাড়াতাড়ি ওর মাথা ওকে ফিরিয়ে দাও এই তুমি দাঁড়িয়ে রয়েছো কেন কি সর্বনাশ এর মাথাটাই তো দিয়ে গেল না মহারাজ আমার তো মাথাই নেই দেখবো কি করে আরে সর্বনাশ করছে এই যে এই দিকে ছুটছে আরে ভুল জায়গায় যাচ্ছো সোজা দিকে যাও এই দিকে ছোট আর ওর কাছ থেকে গিয়ে তোমার মাথাটা তুমি নিয়ে নেবে চল ভাইরা ওই দিকে চল জেরি মামাকে ডাক দিতে হবে না হলে এই কঙ্কালদের সাথে আর পেরে ওঠা সম্ভব হবে না কঙ্কালগুলো বিশাল সাংঘাতে দেখ লাভ কেটে কেটে কত জোরে জোরে আমাদের পেছনে দৌড়াচ্ছে আর আমি যা একেবারে অন্ধ হয়ে গেছি কিছুই দেখতে পাচ্ছি না আরে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না এইটা ফাঁকা দেখা যাক কোথায় যায় আরে সরবনাশ রাস্তা শেষ হয়ে গেছে কোথায় যাব আরে হাই হাই ধরা পড়ে গেছি অবশেষে পটলির ভিতরে বন্দী হয়ে গেলাম কি সরবনাশ কি করি এখন আরে মহা সাংঘাতিক এদুরগুলোকে ধুললাম কিন্তু কে এসে আমাকে ধাক্কা মারলো আরে এই তো মনে হচ্ছে সেই পটলিটা পেয়ে গেছি আরে তুই জোগাড় করছিস এনে তুই ধর তুই দেখতে পাচ্ছিস দেখি আমার মাথাটা আমাকে ফিরিয়ে দে দেখি ও বাবা কত কষ্ট হয়েছে এই যে পুঁটলির ভিতরেই ইঁদুরগুলো রয়েছে তুই শালা মহাবলত এক মেরে তোর একেবারে মাথা ফাটিয়ে দেবো হ্যাঁ দাঁড়া তুই আমাকে চল মারলি দাঁড়া তোকেও একটা চর মারবো একেও একটা চর মারবো দুইজনের উপর প্রতিশোধ তুললাম কেমন লাগলো দারুণ মজা সর্বনাশ করছে মাথা ঘুরে গেছে দাঁড়া এক ঘুষি ঘুষি মেরে মেরে দেব আরে হাই হাই, ফেলছি দারুণ মজা হয়েছে এক লাথি মেরে তোদের দুইজনকে একবারে উড়িয়ে দেব। চল ভাগ এখান থেকে আমি গিয়ে মহারাজকে পটলিটা দেবো ওরে সর্বনাশ ওহ ছেড়ে দে ভুল হয়ে গেছে আরে রে তো গন্ডগোল কিসের বুঝতে পারছি না চারিদিকে এত সরগুল দাঁড়াও আমাকে একেবারে তৈরি হয়ে চলে আসতে হবে বাঁশি নিয়ে আসতে হবে শহরে নাকি কঙ্কাল ঢুকছে কঙ্কালগুলো ব্যবস্থা করতে হবে কোথায় গেল আমার কুকুরগুলোকে ডাক দিতে হবে কুকুর বন্ধুরা কোথায় আসো সবাই চলে আসো শহরে কঙ্কাল ঢুকছে তাদেরকে সাহিস্তা করতে হবে তোমাদের সাহায্যের প্রয়োজন আর রে জেরি বন্ধু আমাদেরকে ডাক দিছে সবাইকে ডাক দিতে হবে চলো দেখি জেরি বন্ধুকে সাহায্য করব। চল ভাইরা মনে হচ্ছে খবর খারাপ জায়গা ছেড়ে তাড়াতাড়ি পালাতে হবে সর্বনাশ করছে কুকুরেরা তারা করছে চল 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 তাড়াতাড়ি আমাদেরকে আমাদের রাজ্যে ফিরে যেতে হবে মহারাজের কাছে যেতে হবে পেছনে দেখ কত্তাগুলো একেবারে তেরে তেরে আসছে ভাই তুই এখনো ঘুমাচ্ছিস তাড়াতাড়ি চলে আয় আরে আমাকে ডাক দিছে শহরে কঙ্কাল আসছে যদি ধরতে পারি ওই দেখ কঙ্কাল তারা করছে চল 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 কঙ্কালগুলোকে ধরতেও হবে ধরতে পারলেই একেবারে আমাদের আজকের ভরিভোজ হবে সব কটাকে একেবারে চিবিয়ে খেয়ে ফেলবো চল দেখি তারা করে ওদেরকে ধরবোই আজকের চল 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 ধর কুকুরগুলো দেখছি মহাপাজি সব আমাদেরকে ধরে খাওয়ার চিন্তা ভাবনা করছে চল 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 তাড়াতাড়ি আমাদের রাজ্যে ফিরে যেতে হবে ওলি গলি কোথায় সেই গর্তটাই তো খুঁজে পাচ্ছি না যেখান থেকে আমরা আমাদের রাজ্যে ফিরে যাব। কি সর্বনাশ এবারে কি বিপদ হয়ে যাবে নাকি কঙ্কালগুলোকে এবারে ছাড়লে হবে না কঙ্কালগুলোকে ধরতেই হবে ধরে একেবারে করবার করে চিবিয়ে খাবো চল 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 আজকে ধরতেই হবে সবাই মিলে চারদিক থেকে ঘেরাও করতে হবে এমনভাবে পিছু তারা করলে আর চলবে না চল এবারে সব শহরে ভাগ ভাগ হয়ে যা সবাই চারিদিকে ছড়িয়ে পড় কঙ্কালগুলোকে আজকে যে করেই হোক ধরতেই হবে ভাইরা চিন্তা করিস না ওই যে সামনেই আমাদের রাজদের গর্ত দেখা যাচ্ছে চলে আয় চলে আয় এর ভিতরে লাভ কাঠ সব ঢোক ঢোক ঢুক তাড়াতাড়ি সব চল ভিতরে ঢোক লাভ কাঠ এই নম্বর চলে ঢুকে গেছি এজারটার মতো বেঁচে গেছি আরে সেই ঢাকনাটা কোথায় গেল ঢাকনাটা দিয়ে তাড়াতাড়ি ম্যান হলে এটা বন্ধ করে দিতে হবে যাই হোক এজারটার মতো বেঁচে গেলাম আরে কঙ্কালগুলো কোথায় গেল আজ যে দেখতে পাচ্ছি না আরে কত কুকুর জোগাড় হয়ে গেছে দেখ হায় হায় আরে শহরে এত কুকুরের উপদ্রব কেন কিছুই মাথায় ঢুকছে না সর্বনাশ করছে মনে হচ্ছে কোনো একটা বিপদ আমাদের জন্য সামনে অপেক্ষা করছে সেই জন্য শহরে এত কুকুর ঘোরাঘুরি করছে এই যে মহারাজ এই যে মহারাজ দেখুন আমরা ইঁদুর নিয়ে চলে আসছি এই যে থলির ভিতরে ইঁদুর ধরে আনছি আমরা দয়া করে নিয়ে নিন ইঁদুর তিনটাকে ধরে আনছি অবশেষে তাহলে ইঁদুর তিনটে আমি ধরতে পারছি বাসায় ঢুকেছিলাম বলে কত ধোলাই করছিল আমাকে এইবারে ইঁদুর তিনটে আমি ধোলাই করবো কি তাহলে টম বেরাল আমাদেরকে ধরতে পাঠিয়েছিল ওই কঙ্কালগুলোকে টম বেড়ালকে তাহলে এখন অনেক শক্তিশালী হয়ে গেল নাকি কঙ্কালগুলো দেখছি টম বেরালের একেবারে শামসা হিসেবে চলছে না আমাদের তিনজনকে একেবারে তৈরি থাকতে হবে যেই পোটলার একেবারে দড়িটা খুলে দেবে আমরা সঙ্গে সঙ্গে বাইরে চলে যাব। চল বেড়ালটাকে ভেলকি দেখিয়ে এবারে আমরা পালিয়ে যাই চল এই যে মিস্টার বেড়াল জোরে জোরে কটা মেরে মেরেনি এবারে চল সব পালা বেড়ালটা ওই দিকে ঘুরে গেছে ও পড়ে যাবে এবারে আমরা এই সুযোগে চল পালিয়ে যাই এখান থেকে কি সর্বনাশ কি বিপদে পড়ে গেলাম এ জায়গা তো আমাদের চেনাই নয় ওই সামনে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে চল ওখান থেকে আমরা চলে যাব। আমাদের মামাকে ডাক দিতে হবে না হলে দেখছি আমরা বিপদের মধ্যে পড়ে গেছি আমি জানি ভাইগ্নেগুলো এখানেই আসছে ওদেরকে বাঁচাতেই হবে প্যারাশুটে করে চলে আসছি ইয়া অবশেষে এসে ল্যান্ডিং করছি আরে এ তো সেই টম মেরাল বললা আমি বেড়াল এখন আর আমি বেড়াল নই আমি এখন কঙ্কালদের মহারাজ আমি এই রাজ্যের মহারাজ এই যে এই পিচ্ছি ইঁদুরটা দাঁড়িয়ে রয়েছে একে একেবারে মুড়ে খতম করে দাও এই হলো ওই তিনটে ইঁদুরের মামা একে তোমরা মেরে ফেলো আরে মহারাজ বলে কি ইঁদুরটাকে একেবারে মুচড়ে খতম করে দিতে বলছে সর্বনাশ টমটা আমাকে মারার হুকুম দিল আর কত জোরে হাসাহাসি করছে এই যে পিচ্ছি তোমার ভাইগনে আর পালিয়ে গিয়েছে তো কি হয়েছে আরে কি সর্বনাশ হাই হাই এরা এটা কি শুরু করছে হা 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 আহ পিচ্ছি আরে এটা তো মারাত্মক বিষয় কি সর্বনাশ আমার নকল করছে যে তখন আমি যা যা দেখিয়েছি তাই তাই করছে ও বলত কোথাকার আমি বলছি ইঁদুরটাকে মেরে ফেলতে আর তোমরা এটা কি শুরু করছো হাই হয় ওরে বাবারে বাবা এ কত নকল করতে শুরু দেখো একেবারে আমার করছে করছে মতো রাগ লেগে যাচ্ছে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর এমন করলে চলবে না কিন্তু মহারাজ আপনার উপরেও আমাদের অনেক রাগ ধরছে একেবারে খেয়ে ফেলবো আপনাকে আহ রাগ বেড়ে যাচ্ছে সর্বনাশ বিপদ রে বাবা আমারও রাগ বেড়ে যাচ্ছে এরা দেখছে আমার নকল করেই যাচ্ছে এই যে এক মিনিট দাঁড়াও 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 আমি যা করছি তোমরা তাই করছো তো দাঁড়াও বুদ্ধি একটা পেয়েছি ইঁদুরটাকে শেষ করার একটা দারুণ আইডিয়া আছে এই যে দেখতে পাচ্ছ এই একটা পিচ্ছি সর্বনাশ আমাকে নিয়ে যে একেবারে বুঝিয়ে বুঝিয়ে বলছে এবারে মনে হচ্ছে ওরা বুঝে যাবে আর আমাকে খতম করে ফেলবে দুধটাকে ঠিক এমন ভাবে আর একেবারে ওকে দুই টুকরো করে দেবে বুঝতে পারছো এবারে আমার কথা আশা করি তোমরা নকল করবে না মালিক বুঝতে পারছি দাঁড়ান এক্ষুনি ওরে মুচরে একেবারে টুকরো টুকরো করে ফেলছি হ্যাঁ এই যে সবাই সবাইকে ধর ধরে জোরে মোচড় দে কর পুরো একবারে পুরো মুচড়ে দিতে হবে দুই টুকরো করে দিতে হবে হায় হায় আমরা যে একবারে টুকরো টুকরো হয়ে গেলাম এই সাংঘাতিক বিপদ রে বাবা ওহো এদেরকে নিয়ে আর পারা গেল না আমাকে দেখছি অন্য কঙ্কালদেরকে ডাক দিতে হবে ইঁদুরটার সামনে একবারে আমার সব কিছু চলে গেল সর্বনাশ করছে ইঁদুরটা এখন হাসাহাসি শুরু করছে আমাকে নিয়ে দাঁড়াও তোমাকে আমি ছাড়বো না এই কঙ্কাল দিয়েই তোমাকে একবারে টুকরো টুকরো করে ফেলবো এই কঙ্কাল দিয়ে তোমাকে একবারে শেষ করবো আরে কঙ্কালের ভিতরে দেখছি ফেঁসে গেছে কিছু একটা করতেই হবে আমাকে আরে কঙ্কালটা দেখছি এখনো পর্যন্ত জীবন্ত আছে না এর পাল্লায় পড়লে চলবে না তাড়াতাড়ি এর ভিতর থেকে বুদ্ধি করে আমাকে বার হয়ে যেতে হবে গিয়ে আমাকে একটা অন্য বুদ্ধি খাটাতে হবে দাঁড়াও প্রথমে একে একটু এই পালক দিয়ে কায়দা করে শুশুরি দিয়ে নি ইয়া ইয়া শুশুরি দিয়ে একেবারে ওকে মাতাল করে তুলবো আর তারপরে আমি এখান থেকে পালিয়ে যাব। গিয়ে আমার কুকুর দলকে ডাক দিতে হবে আরে কি সাংঘাতিক সর্বনাশ করছে ইঁদুরটা ওকে দিয়ে ওর মাথা উড়িয়ে দিল শুধু শুশুরি দিয়ে মাথা উড়িয়ে দিয়েছি এবারে দেখো না কি কি করতে বাকি রয়েছে এই ভাবছো জেরি হ্যাঁ তিনটে কি মেরে ফেলে ভাবছো কঙ্কাল শেষ দাঁড়াও কঙ্কালের গাড়ি আসবে এক্ষুনি এই যে সবাই বার হয়ে এসো এবারে তোমাদের মহারাজের সাহায্যের প্রয়োজন আসো সবাই আমাকে সাহায্য করো এই ইঁদুরটাকে এবারে শেষ করতে হবে জি মহারাজ হুকুম করুন এই ইঁদুরটাকে খতম করে ফেলতে হবে শুধু একবার হুকুম করুন তারপরেই একে একবারে চেপ্টা করে দেব ঠিক আছে আমার কাছেও একটা উপায় আছে বাঁশি বাজালেই আমার কুকুর কঙ্কাল বন্ধুরা সব চলে আসবে ইয়া চলে আসো সবাই সবার সাহায্যের প্রয়োজন আসো আমাকে সাহায্য করো এই কঙ্কালগুলোকে একেবারে খতম করে ফেলো এরা আমাকে মারতে চাইছে ধরো 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 সবাইকে ধরো কি রে বাবা এতগুলো কুকুর কঙ্কাল হায় হায় আমার সমস্ত কঙ্কালগুলোকে ভেঙে ছুড়ে একধার করাশোর বাস মহাবিপদে পড়ে গেছি সব কঙ্কাল শেষ হায় হায় এবারে দেখছি আমার স্পেশাল তিন কঙ্কালকে ডাক দিতে হবে ওই কঙ্কালগুলোকে নষ্ট করে ফেলছি এবারে চলো পালাই এখান থেকে দাঁড়া আমি তোকে আর ছাড়বো না আমার পুরো কঙ্কাল সাম্রাজ্যটাকে নষ্ট করার চেষ্টা করছিস পিসি জেরি আর ছাড়বো না তোকে অনেক ভালো বলছি এবারে না এবারে দেখছি তোকে যতক্ষণ না আমি খতম করতে পারছি আমার আর শান্তি নেই দাঁড়া বলছি এখান থেকে তুই কোথাও যেতে পারবি না কারণ পুরো এরিয়াটা আমার আর সব জায়গা আমি চিনি তুই পালিয়ে যেতে পারবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে চ্যালেঞ্জ করা ঠিক আছে আপাতত এর ভিতরে লুকিয়ে থাকি আমাকে আর দেখতে পাবে না হ্যাঁ আমাকে দেখতে পাইনি বিড়ালটা চলে গেছে ও মনে হচ্ছে এ যাত্রার মতো বেঁচে গেছি আমাকে চ্যালেঞ্জ সর্বনাশ তিনটে কঙ্কাল নিয়ে এসে দাঁড়িয়ে গেছে আমার সামনে নিচ্ছে জেরি কী ভাবছিস আমি তোকে দেখা পাইনি দেখ আমার তিনটে স্পেশাল কঙ্কাল নিয়ে আমি চলে আসছি এবারে তোর মৃত্যু নিশ্চিত হয়ে যাবে আর রে আমার সেই কঙ্কালগুলোর মাথা এইবারে চলে আয় তোরা তিনজনেকে খতম করে দে জি হুজুর বলেন কী করতে হবে ওহ এরাও দেখছি আমার নকল করতে শুরু করে দিয়েছে ও নকল করতে বলিনি এই ইঁদুরটাকে শেষ করতে বলছি আর রে সর্বনাশ এটা কি করছে পালিয়ে যাচ্ছে যে তাড়াতাড়ি ওকে ধরতে হবে সর্বনাশ করছে এবারে পালিয়ে গেলে আর যে ওকে আমার সামনে এসে গেছে কি করি ইয়ে আমার স্পেশাল বুদ্ধি পেয়ে গেছে সাহায্য জনিয়ে কুকুর কঙ্কালদেরকে ডাক দিব আর রে সর্বনাশ করছে আমার বাঁশি ধরে আবার কি টানাটানি করে হায় রে হায় বেড়ালটা দেখছি আমার বাঁশি কেড়ে পিচ্চি কোথাকার আ বাঁশি বাজি কুকুর কঙ্গাল থেকে ডাক দেবে এবারে কাকে ডাক দেবে দাও বাঁশি তো আমার হাতে এবার দেখো চারিদিক থেকে সব কঙ্কালরা বার হচ্ছে এবারে তোমাকে একেবারে খতম করে ফেলবে না জেরি অত্যন্ত চালাক হয়ে থাকে তার কাছে সব সময় বিকল্প রাস্তা তৈরি থাকে দেখো আমার কাছে চুল কোনার পোকা রয়েছে এই পোকাগুলো কঙ্কালদের উপর ছেড়ে দিলে কঙ্কালরা এক্ষুনি নাচতে শুরু করবে দেখো না শুধু কি হয় তুমি যেমন করবে তোমার কঙ্কালগুলো তেমন করবে দেখো এই পোকা তোমার কি সাহিস্তা করে আরে হাই হাই সর্বনাশ করছে শরীরের ভিতর একটা পোকা ঢুকে গেছে কি সর্বনাশ আরে আমাদের মহারাজ অমন করছে কেন মনে হচ্ছে আমাদের মহারাজ অমন করতে বলছে আমাদেরকে সবাই একসাথে শুরু কর ও হো হো আমি আর নিজেকে সামলাতে পারছি না সর্বনাশ করছে সারা শরীরে একবারে চুলকোনা শুরু হয়ে গেছে মহারাজ আপনি যেমন করবেন আমরাও ঠিক তেমন করব সমস্যা নাই বলছিলাম না পাঙ্গা আমার সাথে নেবে না তুমি এখন মহারাজ হয়েছে তো কি হয়েছে এবারে দেখো যা যা করছে দেখে দেখে তার কঙ্কাল পূজারা তাই করছে মহারাজ এখন মাটির উপরে ঘষা কাটছে সব কঙ্কাল পূজারা মাটিতে ঘষা খাও এবারে চলো দেখি আমার যাওয়ার সময় হয়েছে এরা এমন চালিয়েই যা কঙ্কাল ভাইরা মনে হচ্ছে মহারাজের মাথা খারাপ হয়ে গেছে কি যে আমাদের দিয়ে করাচ্ছে কে জানে যাই হোক ওরা অমন করুক আমি অ্যাঙ্গেল বাঁধিয়ে এবারে ওপরে চলে যায় ভাইগনেরা সব ওপরে পালিয়েছে আমাকেও ওপরে চলে যেতে হবে চলো